হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা তো আমার প্রতিশ্রুতি মতো আমি এই চ্যানেলে ইংলিশের ক্লাস চালু করেছি যেটা ডাব্লুবি মেন্স এক্সামিনেশনের জন্য যারা কনস্টেবল ডাব্লিউ কনস্টেবল পরীক্ষা পাস করেছেন এবং মেন্সের প্রিপারেশান করছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা ভিডিও দেখার পরই বুঝতে পারবেন যে ইংলিশের ক্লাসগুলো কেমন হতে চলেছে কোন কোন টপিক পড়বেন সমস্ত কিছু রেডি পেয়ে যাবেন ঠিক আছে তো স্কিপ করবেন না একটা ভিডিও দেখলেই প্রথম থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ ভিডিওটা কী হতে চলেছে অর্থাৎ ভিডিও কী কন্টেন্ট থাকবে কী কোয়ালিটি থাকবে ভিডিওর মধ্যে তো দেরি না করে শুরু করি প্রথমে বলি যে আপনি যেখান থেকে প্রিপারেশান করছেন বা কোনো চ্যানেল থেকে প্রিপারেশান করছেন দেখবেন প্রথমেই বলবে যে পাঁচটা এডিএম আসবে তিনটে এই আসবে তিনটে ভয়েস চেঞ্জ আসবে দুটো ন্যারেশান চেঞ্জ আসবে কিন্তু এটা মাথায় রাখুন কোনো পরীক্ষায় কিন্তু বলে দেয় না যারা যে কটা বয়স চেঞ্জ আসবে বা কটা ন্যাডেশান চেঞ্জ আসবে কিন্তু হ্যাঁ পরীক্ষা এগুলো পড়ে কিন্তু কটা আসবে কেউ কোনো পরীক্ষায় কেউই বলে দিতে পারবে না যে কটা আসবে সেহেতু আপনাদের ওই সব ভাবতে হবে না যে কতগুলো আসবে কতগুলো কি আসবে কখনো পরীক্ষা একটা আসে কখনো পরীক্ষা পাঁচটা আছে সেটা নিয়ে বেশি মাথা খামিয়ে লাভ নেই কী কী টপিকগুলো পড়বেন মানে পরীক্ষার জন্য যে ইংলিশের যদি এখন থেকে বেস তৈরি করতে শুরু করেন এখন জ্ঞান সঞ্চয় করলে হবে না আমাদের অল্প পড়ে পরীক্ষাটা পাস করে যেতে হবে ঠিক আছে তো সেই হিসাবতে চলতে হবে তো দেখুন কি কি পড়বেন টপিকে পড়বেন ফার্স্ট পড়বেন আর্টিকেল আর্টিকেল অর্থাৎ এ এন্ড বি এর সঠিক ইউজগুলো এবং কীরকমভাবে পড়ে আপনাদের সব ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে আজকে ফুল ক্লাস হবে না কিন্তু কী কী টপিক থাকবে এবং সেই অনুযায়ী কী কী পরীক্ষার প্রশ্ন এসছে একদম দেখাচ্ছে পরীক্ষার প্রশ্ন পেপারটাই আপনাকে দেখাচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে প্রি পড়তে হবে আপনাকে আর্টিকেল আর পি পজিশানের ইউজগুলো পড়তে হবে সব থেকে মোস্ট দুটো ভাইরাল পার্ট হচ্ছে ইউজ অফ ভার্বস এটা হচ্ছে ইংরাজির মেন পার্ট ইউজ অফ ভাবস ঠিক আছে এবং টেন্স যে সমস্ত ছেলেমেয়েরা ভার্বের ইউজ এবং টেন্সটা খুব ভালো করে জানে তারা কিন্তু অনেক প্রশ্ন উত্তর সহজেই সলভ করে চলে আসে টেন্স এবং ইউজ অফ ভাব জানলেই তবেই জানা যাবে ভয়েস চেঞ্জ এবং তারপর ন্যারেশান চেঞ্জ তো এইভাবে এগুলোকে সাজানো হয়েছে ঠিক আছে এরপর আসলে দেখুন এর অ কারেকশান এর অ কারেকশান তো পরীক্ষায় সামনে জানেন কিন্তু এর অ কারেকশান থেকে কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট জানেন এর কারেকশান সেটা হচ্ছে নাউন অ্যাডজেকটিভ আর ভার এগুলো সব থেকে বেশি পড়ে পরীক্ষায় এবং এখন তো বর্তমানে এসএসসির ট্রেন্ডই হয়ে গেছে একটা করে নোয়ের দিয়ে দেয় তিনটা এরিয়ার কারেকশন পরে তার মধ্যে একটা করে নোয়ের রথ থাকে তো সেহেতু সেসব নিয়ে ভাবলে কিন্তু হবে না কটা কী পরে না পড়ে আমাদের এইগুলো জেনে রাখতে হবে আর কী পড়ে দেখি স্পেলিং স্পেলিং কারেকশান তো আমি যদি আপনাকে যদি তিনশো স্পেলিং দিয়ে দিই কোনো গ্যারান্টিতে পারবো যে স্পেলিং থেকে পড়বে হ্যাঁ তবে আমি প্রিভিয়াস ইয়ার দেখিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবো তাতে যদি স্পেলিং থাকে সেই যে স্পেলিংগুলো আমি দিয়ে দেবো কিন্তু এগুলো সম্পূর্ণ মানে আপনার পড়ার দক্ষতা স্কিলের লেখার দক্ষতা তার উপরই স্পেলিংয়ের মানে কীভাবে করবে নির্ভর করে তাছাড়া ছোটো ছোটো ট্রিক্স আছে কিছু কিছু আছে নিয়ম বাকি কিছু হয় না এরপর হচ্ছে ইডিয়মস আমি আপনাকে বলবো যে তিনশো ইডিএম আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরীক্ষা পড়বে তো যে কেউ বলবে আমি না বলার ক্ষেত্রে আপনি বই খুলবেন বই থেকে তিনশোটা করে নেবেন মুখ তার মধ্যে তো কমন পাবেনই পাবেন কিন্তু ইডিয়ম করার আগে ইডিয়ম মানে প্রবার প্রবচন সেই সংখ্যা আপনি সেন্টেন্স পড়ে ইডিএমটা সম্পর্কে যদি একটু ধারণা করে নিতে পারেন তো ইডিএমটা না পড়লেও না মানে আপনি বাড়িতে প্রিপারেশান নাও করে থাকলে শুধুমাত্র একটু মানে যদি জানতে পারেন কোনো ইংলিশ পড়ে মানেটা জানা সেখান থেকেও আপনি ঠিক করে করে দিতে পারেন সেটাও আমি দেখাবো ঠিক আছে এরপর আসবে প্যারাগ্রাফ এটা সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা পরে থার্টি পার্সেন্ট পরীক্ষা পড়ে না তো প্যারাগ্রাফ পড়লে কিন্তু সেখান থেকে পাঁচখানা প্রশ্ন আসবে প্যারাগ্রাফ যদি পরীক্ষায় পড়ে সেখান থেকে কিন্তু চার পাঁচ চারটে কি পাঁচটা প্রশ্ন আসবে এবং খুব সহজ প্রশ্ন সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে প্রিভিয়ার্স যে কনস্টেবল লেভেলে কী কী পোস্টমে এরকম আসতে পারে তো তারা আগে বলে দিই এর আগে কোনো দিন কনস্টেবলের মেন্স হয়নি ঠিক আছে তো মেন্সের প্রিভিয়ার্স ইয়ার প্রিভিয়ার্স ইয়ার কী দেখছেন ওখানে ভিডিওতে বাকি ইউটিউব চ্যানেলগুলোতে মেন্স আগে জিজ্ঞাসা করে দেখবেন কাউকে যে মেন্সের এই ডাব্লিউ পুলিশের কনস্টেবল আগে কোনো মেন্স পরীক্ষা কি না আগে লেভেল ছিল যে মাঠে ছোটতে হবে ষোলোশো মিটার মাঠে পাস করার পরে একটা পরীক্ষা দিতে হবে অবজিউটিভ টাইপের প্রশ্ন পরীক্ষা তারপর পরীক্ষা পাস করলে সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউ থেকে মেডিকেল আর চাকরি কিন্তু এইখানে মাঝখানে একটা মাঠ পাশ করার পরেও আবার একটা মেন্স পরীক্ষা দিতে হবে মেন্স পরীক্ষার আগে কখনো হয়নি কিন্তু হ্যাঁ তো সেই সে আপনারা দেখবেন হ্যাঁ যদি বলে ওই লেভেলের কি পরীক্ষা এসেছিলো কি কী প্রশ্ন এসেছিলো সেগুলো একটু দেখবেন ঠিক আছে তো দেখি কীরকম প্রশ্ন এসেছিল বা আসতে পারে দেখি দ্য প্রেসিডেন্ট ড্যাশ মানে কি যেটা বলছে ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার ওয়েন ট্র্যাভেল স্টার্টেড যদি এখনও জিনিসটা বলতো তাহলে কিন্তু এখানে স্টার্টেড কথাটা আসতো না অর্থাৎ এটা প্রেজেন্টেন্সের কেস নয় অর্থাৎ ইজ এম আর বা হ্যাজ হ্যাভ আসবে না তাহলে বি অপশানটা তো প্রথমে সে কেটে দেবে ঠিক আছে যখনই আবার টাইম বুঝিয়ে দেবে টাইম মানে পারফেক্ট অর্থাৎ টাইম মানে পারফেক্ট অর্থাৎ হ্যাড বা এই হ্যাডবিন আসবে কেন কেন হ্যাডবিন আসবে কারণ হ্যাপ বা হ্যাডের ইউজ হবে না তাহলে উত্তরে একটাতেই আছে হ্যাডবিন স্পিকিং তাহলে উত্তর হয়ে গেল হ্যাডবিন স্পিকিং কিন্তু এইগুলো যারা মানে একদম মিডিয়াম স্টুডেন্ট না তারা কিন্তু এগুলো হট করতে পারবে না সিম্পলি বলে দিচ্ছি তাদের জন্য ক্লাসটা দেখে যান আজকে তার ইন্টোকশন হচ্ছে এইভাবে কিন্তু আপনারা উত্তর করে দিতে পারবেন কিন্তু পরীক্ষাতে ইংলিশ না জানলেও খুব ভালো স্ট্রং না হলেও কিন্তু করে দিতে পারবেন শুধুভাবে স্মার্টভাবে ঠিক আছে আচ্ছা দেখিনি নেক্সট আর কী কী প্রশ্ন এসছে এখানে কী দিয়েছে দেখুন ন্যারেশন চেঞ্জ আমি আগেই বললাম ন্যারেশান চেঞ্জ ভয়েস চেঞ্জ এরকম ছোটো ছোটো জিনিসই দেবে সেগুলো না প্র্যাকটিস করলে কিন্তু করতে পারবেন না রাহ রহমান মি কি বলছে ডিড ইউ সি দ্য ফুটবল ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট তুমি কি ফুটবল ম্যাচটা দেখেছিলে গত রাত্রির মানে যে বলছে এটা আগেকার ঘটনা বলছিল হে মি মানে রহমান জিজ্ঞাসা করেছিল আবার গত রাত্রিরে আমি টিভি দেখেছিলাম সেটা দেখেছিলাম কি না সেটা জিজ্ঞাসা করছে অর্থাৎ দুটোই পাস্টেন্সের ঘটনা তাহলে যখন রিপোর্টের যে বলছে দেখুন মি এটা বাইরেও পাস্টেন্স আর ভিতরেও যদি পাস টেন্স হয় তাহলে ভিতরেরটা পাস্টের পাস্ট করতে গেলে হ্যাডের ইউজ হয় সিম্পলি তো এগুলো আমি ট্রিক্স করে শিখিয়ে দেবো দেখুন এখানে আর্ক্স আছে বাইরে পাস্ট টেন্স আর এখানে ডিটসি আছে এটাও পাস্ট টেন্স তাহলে ভেতরে যে রিপোর্টেড স্পিচটা থাকবে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে এবং হ্যা পাস্টের পাস্ট অর্থাৎ হ্যাড ইউজ হবে অ্যাম ওয়াজ এস এই সরি ওয়াজ ওয়ার নয় পাস্টের পাস্ট করতে গেলে হ্যাড ইউজ করতে হবে তাহলে হ্যাড কোথায় আছে সিতে আছে আর ডিতে তাহলে এ আর বি তো অপশান এমনি কেটে গেল এবার দেখুন এখানে একটা কথা আছে যে লাস্ট নাইট এখানে কথা আছে লাস্ট নাইট ভালো করে দেখুন লাস্ট নাইট কথা আছে তো লাস্ট নাইটে যখন ন্যাথন চেঞ্জ করবেন সেটা লাস্ট নাইট থাকবে না সেটা হয়ে যাবে কিন্তু আর্লিয়ার নাইট তাহলে দেখুন এখানেও হ্যাড সিন ছিল এখানেও হ্যাড সিন ছিল দু হ্যাড সিন দিকে বসিয়ে দিলে কিন্তু হবে না লাস্ট দেখুন আমি কি দেখলাম লাস্ট নাইট লাস্ট নাইটের লাস্ট নাইট থাকবে না রিপোর্টেড স্পিচটা আর্লিয়ান নাইট হয়ে যাবে তাহলে এখানে দেখুন লাস্ট নাইট লেখা আছে এটা তার মানে কাটা তো উত্তর হয়ে গেল এটা আছে আর্লি অ্যান্ড নাইট এটা উত্তর হয়ে গেল তাহলে আমি কি অনেক গ্রামার জেনে বসে গেছি অনেক সহজভাবে করা যায় ঠিক আছে এইভাবে কিন্তু পরীক্ষা হলে সলভ করতে হয় ওকে আর যারা স্মার্ট মানে যারা ইংরাজি গ্রামারে স্ট্রং তারা তো এমনি তারা ন্যানসান করে দেবে উত্তর যারা জানে না তাদেরকে কিন্তু এইভাবে করতে হবে দেখি আর ভাবে প্রশ্ন আসে দেখুন এখানে একটা প্যারাগ্রাফ এসেছিল ভালো করে প্যারাগ্রাফটা দেখুন আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন বসে বসে ঠিক আছে তারপর প্রশ্নগুলো সলভ করতে যাবেন এবার আমি বলি পরীক্ষা হলে কীভাবে সলভ করবেন ঠিক আছে অনেক তো পড়ে মানেও করতে পারবে না বা এরকম এলে সময় পাবে না মানে করার কথা বলছি না আমি সময় পাবে না মানে করার জন্য কিন্তু সহজ জিনিসই আসবে খুব একটা শক্ত আসে না অনেকে সময় পাবে না তাহলে তাদের কি তারা কি করে করবে তাড়াতাড়ি বা কী করে সলভ করতে পারবে বা পাঁচটা করেও চারটে কীভাবে ঠিক করতে পারবে দেখুন এভাবে করবেন ডাইরেক্ট প্রশ্ন চলে যান ডাইরেক্ট প্রশ্ন চলে যান ঠিক আছে আমি একদম স্মার্ট ভাই বলছি স্মার্ট পড়ার জন্য বলছি ঠিক আছে আমি এখানে কোনো ডেপতে যাচ্ছি না বা জ্ঞান দিতে চাইছি না একদম ডাইরেক্ট প্রশ্ন চলে যান কি প্রশ্ন বলেছে হোয়াট ডিড নিউটন লিভ অন দ্য টেবিল নিউটন লিভ অন দ্য টেবিল ঠিক আছে অপশান এখন দেখতে হবে না

এবারে উত্তরে চলে যান এখানটায় দেখুন কি কি অপশন আছে ডায়মন্ড হিরে ফেলে মোটেই নয় লাইট ফেলেছে মোটেই নয় ক্যান্ডেল ফেলে মোটেই নয় তাহলে উত্তর কি হবে রিসার্চ পেপার পেপার পেপারই তো তো না উত্তর সিম্পল দেখুন কি আছে হু ওয়াজ ডায়মন্ড অ্যান্ড হোয়ার ওয়াজ হি ডায়মন্ড কে এবং কোথায় সে ছিল এবার দেখুন ডায়মন্ড ডায়মন্ড কতটা কোথায় এখন দেখে নিন ফার্স্ট একদম প্রথমে ডায়মন্ডের ডেসক্রিপশান দিয়েছে না তো ডায়মন্ডের তো একদম প্রথমে ডায়মন্ডে দিতে পারবে এখানে দেখুন এখানেও ডায়মন্ড আছে এখানেও ডায়মন্ড আছে তাহলে আমি ডায়মন্ডটা এখানে দেখবো না কেন কেন ওখানে দেখুন প্রশ্ন ওটা হু ওয়াজ ডায়মন্ড তো ডায়মন্ড যখন দিয়ে ডায়মন্ডের ডেস্ক্রিপশনটা প্রথমে থাকবে তাহলে এখানে দেখুন হি অলসো লেফট হিজ ডগ ডায়মন্ড স্লিপ বিফোর দ্য ফায়ার ওকে তাহলে এখান থেকে উত্তর একদম পেয়েই গেলাম ডায়মন্ড হচ্ছে তার পোষা কুকুরটা হিজ ডগ সে কোথায় ছিল বিফোর দ্য ফায়ার উত্তর দেখুন ডাইরেক্ট উত্তর দেখুন এখানে কোন উত্তরটা হবে নিউটন স্পেড স্লিপিং বিফোর ফায়ার উত্তর হয়ে গেল নিউটন স্পেড ডগ অ্যান্ড স্লিপিং বিফোর দ্য ফায়ার বুঝতে যাচ্ছে নেক্সট দেখুন আর কি প্রশ্ন এসছে হোয়াট ওয়াজ দ্য লেবার অফ টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ টোয়েন্টি ইয়ার কুড়ি বছরের পরিশ্রমটা কি কুড়ি বছরের পরিশ্রম চেয়েছে তাই তো কী করি কুড়ি বছর ধরে পরিশ্রম তো কী করেছিল তাহলে এখানে একবার দেখুন প্রথম দিকে দেখুন সে এখানে আগেই পেয়েছেন যে হি লেপটনিস টেবিলের ম্যানস অফ পেপার মানিক থেকে কিছু নিয়ে রিসার্চ ফিসার্চ করছিলো ইত্যাদি করছিলো তো কী হয়েছে না গল্পটা সামান্য যদি পড়ে নেন যে ডায়মন্ড কী করেছে মানে লন্ঠনটা উল্টে দিয়েছে ক্যান্ডেলটা উল্টে দেওয়ার ফলে জিনিসপত্র কাগজপত্রগুলো পুরে নষ্ট হয়ে গেছে অর্থাৎ তার কুড়ি বছরের পরিশ্রম হলো তার হাতে তৈরি কাগজপত্র রিসার্চেবল কাগজপত্র তো সিম্পলি হয়ে যাবে একদম নিচে কি উত্তর হবে লাইটিং অফ ক্যান্ডেল হবে না রিসার্চ অন ডায়মন্ড ডায়মন্ডে রিসার্চ করছে কেন হবে তার পোশাক কুড়ি নয় রিসার্চ অন থিওরি অফ লাইট তাহলে এখন দেখুন আর একবার দেখে নিন কোথাও লাইটে কথাটা আসছে কি দেখুন এ দেখুন অল ইজ লং রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট কি আলো সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা গবেষণার সংক্রান্ত পেপার ওকে তো এইভাবে করে দিলেন আগে এখান থেকে কী প্রশ্ন এসেছিল দেখুন হাউ নিউ হাউ ওয়াজ নিউটন ওয়ার্ক ডেস্ট্রয়েড মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে বলছি কীভাবে নিউটনের কাজকর্মগুলো ধ্বংস হয়ে গেছিলো ডেস্ট্রয় হয়ে ধ্বংস হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া তো বুঝতে পারছেন নিশ্চয়ই নিউটন কিছু নিয়ে কাজ করছিল সেটা নষ্ট হয়ে গেছে উত্তরে চলে যান এই একবার প্যারাগ্রাফে চলে যান ডাইরেক্ট এখান থেকে তাহলে নষ্ট হয়ে গেছে মানে এটা শেষের দিকে আসে তাহলে শেষেরই থাকবে নষ্ট জিনিসটা হয়ে গেছে দেখুন কোথা থেকে খুঁজবেন এইখানে দেখুন হি ফাউন্ড দ্যাট হিজ লেবার অফ টোয়েন্টি ইয়ার্স হ্যাড বিন রুইন তাহলে রুইন মানে এখানে অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া টোয়েন্টি ইয়ারের পেপার জিনিসপত্রগুলো ধ্বংস হয়ে গেছে ঠিক আছে খাও কীভাবে না কুকুরটা ফেলে দিয়ে দেখুন ওপরে নো সুনার হ্যাড হি গন দেন দ্য ডগ জাম্প আপ অন দ্য টেবিল অ্যান্ড আফটার দ্য ক্যান্ডেল ওকে তারপরে ক্যান্ডেলটা ফেলে দেওয়ার পর কুকুরটা তারপরে কাগজগুলো ধ্বংস হয়ে যায় তো এখানে উত্তরে কী হবে রুইন্ড বাই রুইন্ড বাই ফায়ার রুইন্ড ইস ক্যাট ক্যাট তো নেই কোনো গল্পতে রুইন বাই হিমসে সে তো বাইরে চলে গেছিলো রুইন বাই লাইট লাইট দিয়ে কী করবো লাইট তো সে রিচার্জ করছিলো এটা উত্তর হবে রুইন বাই ফায়ার কি করে ফায়ার না টেবিলের উপর ক্যান্ডেল জ্বলছিল কুকুরটা লাভ দেওয়ার পর ক্যান্ডেলটা পড়ে যায় এবং কাগজপত্রগুলো নষ্ট হয়ে যায় তো এই ধরনের প্যারাগ্রাফ থেকে এইভাবে প্রশ্ন করতে হবে তো আশা করছি আপনাদের ভালো লাগছে জিনিসগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝুন ভালো করে জিনিসটা বুঝুন আমি আপনাকে সাজ করে দিলাম করে দিলেন পরীক্ষা যদি না আসে তখন তো আমার গালাগাল দেবেন কিন্তু আপনি যদি টেকনিকটা বুঝে যান না পরীক্ষার হলে যদি আমার কিছু কমন নাও আসে কীভাবে আমি সলভ করব এই জিনিসটা সব চ্যানেল শেখাবে না কিন্তু খালি ভিউ পাওয়ার জন্য নয় ভালো করে ভাবুন ভিউ পাওয়ার জন্য আমি এখানে ক্লাস করাচ্ছি না আপনাদের ভালো লাগলে ভালো না লাগলে কিছু ব্যাপারই নয় আমার কোনো ব্যাপারই নয় ওকে কিন্তু আপনাদের হেল্প করার জন্য বলছি অনেক ছাত্র ছাত্রী আছে যারা কিন্তু পরীক্ষা মানে এরকমভাবে করতে পারে না তো এগুলো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আছি বলেই বলছি অভিজ্ঞতা আছে বলেই বলছি তো এইভাবে সলভ করা যায় পরীক্ষার হলে তো আমরা বিশ্বাস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরে ক্লাসে ঠিক দেখা হবে এবং পরে ক্লাসে আরও কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো দেখবে এখন তিন চারটে ক্লাস দেখব যে কীরকম ধরনের প্রশ্ন আসছে এরপর আপনাদের আইডিয়া হয়ে যাবে একটা যে কীরকম ধরনের প্রশ্ন আসে সেই হিসাবেই আপনারা কিন্তু বাড়িতে প্রিপারেশান শুরু করবেন তাই না তারপরে ট্রিক্সগুলো কী করে আসে কোন কোনগুলো আগে পড়তে হবে তারপরে কোনগুলো পড়তে হবে এই জিনিসগুলোই তো অনেকে জানে না আমি যে র্যান্ডম যেখান থেকে আমি যদি এক্ষুনি ইডিএম পড়ে আপনি ইডিএম বুঝতে পারবেন প্রথমে পার্টস অফ স্পিচ পড়তে হবে পার্টস অফ স্পিচটা তারপরে কী পড়তে হবে তারপরে টেন্স তারপরে এইভাবে আসবে আস্তে আস্তে ঠিক আছে পরপর একটা স্টেপ বাই স্টেপ ক্লাস হবে ওকে তো ভিডিওটা আর বড় করবো না থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ দেখার জন্য নেক্সট ক্লাসে দেখা হচ্ছে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন একটা থ্যাংক ইউ